এই যে মুরব্বি মনে করে আব্বা চান মুরব্বি কথা কথা ওনার কাছে ছেলে আসছে যে আই লাইক ইউর ডটার এন্ড আই ওয়ান্ট টু ম্যারি হার উইল ইউ অ্যাকসেপ্ট মাই প্রপোজাল আব্বাজান আপনার মেয়ে ভালো লাগে বিয়ে দিবেন আমার সাথে আব্বাজান কোনোদিনও এইটা জিজ্ঞাসা করে যে বাবা তুমি কি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো বলে আব্বাজান তোমার টাকা কয় টাকা ইনকাম করো আব্বা কয় টাকা ইনকাম করো বলো 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 ইয়ার পেসে সে কি করবে হ্যাঁ এই টাকাওয়ালা দেখে বিয়ে দিবেন দুই দিন পরে আপনার মেয়ে নির্যাতিত হয়ে বাসায় ফিরে আসবে কথা বলেন ঠিক কিনা তাকওয়াবান ছেলে দেখে বিয়ে দেন দেখবেন আপনার মেয়ে হন্ত সুখে থাকবে ঠিক কিনা বলেন তবে যুবক ভাইরা আমি যেটা বলতে চাচ্ছিলাম শুধুমাত্র আটা সুন্দরী দেখে বিয়ে করব না এখন তো ফেসবুক মার্শাল্লাহ ফিল্টারের অভাব নাই একখান ফিল্টার মারবে তোমার চোদ্দ পুষ্টি গায়েব হয়ে যাবে আরে ইয়ার ইতনি খুবসুরত লড়কি মানে তো জিন্দগি মে কভি ভি নেই দেখা বুঝবা যখন ছেঁচা দিবে বিয়ের পরে তখন ঠিকই বুঝে আসবে তখন তখন আবরার হুজুরের কথা মনে পড়বে যে আবরার হুজুর যা বলছিল সত্যি বলছিল আল্লাহ সুন্দরী দেখে বিয়ে করে কি যে করলাম তবে সব সুন্দরী আবার খারাপ না পরে আবার টিকটকে ভাইরাল হয়ে যাবে এই ফেসবুকে ভাইরাল যে আবরার হুজুর সুন্দরী মেয়েদের বিরুদ্ধে কথা বলছে লে আমি এগুলো বলিনি কোনোদিন কথা হচ্ছে কি জানেন ক্যারেক্টার ইজ মেইন থিং ক্যারেক্টার ইজ মেইন থিং ইফ ইউ হ্যাভ ক্যারেক্টার দেন ইউ হ্যাভ এভরিথিং ইফ ইউ ডোন্ট হ্যাভ ক্যারেক্টার ইউ হ্যাভ মানি ডুপ্লেক্স ট্রিপ্লেক্স হোম ইউ হ্যাভ R15 ইউ নো ইউ হ্যাভ আইফোন ইউ হ্যাভ অল দ্য থিং বাট ইউ ডোন্ট হ্যাভ এনি ক্যারেক্টার ইউ হ্যাভ নাথিং আওয়াজ দিয়ে বলতে হবে তো ঠিক কিনা ভাইয়েরা চরিত্র নাই যার কিছু নাই তার চরিত্র আছে যার কিছু না থাকলেও সব আছে তার চরিত্র মেইনটেইন করবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ এজন্য যদি বিয়ে করতে হয় তাকে না বলে একদিন তার বাসায় যাবো বাসায় গিয়ে বলবো আপনার মেয়েকে দেখতে চাচ্ছিলাম যদি আপনি অনুমতি দেন দেখবো যদি রিয়েল ফেস দেখো দেন বিয়ে করবা আটা ময়দা যারা মাখে 2 কেজি 3 কেজি 4 কেজি আল্লাহ কসম বিয়ের পরে সুখ তুমি কোথা খুঁজে পাবা না এটা এটা একটা ধোকাবাজি আসলরা মাশাল্লাহ সব ঠিকঠাক ওকে যখন মুখটা ধয় গেছে সব গেছে আমও গেছে ছালাও গেছে এটা ধোকাবাজি আমি বোনদেরকে রেসপেক্ট করি সম্মান করি আপনারা আমার উপর রাগ করবেন না আমি বোনদেরকে বলছি বোন আপনার যে চেহারা আছে ওইটাই দেখান যে বিয়ে করবে বিয়ের আগেও ভালোবাসবে বিয়ের পরেও ভালোবাসবে আর যদি বাটপারি করে বিয়ে করেন বিয়েটা শুধুমাত্র বাসর রাত পর্যন্ত ভালোবাসা থাকবে এটা শেষ ভালোবাসার শেষ আমার কথা কি অবাস্তব না বাস্তব তাহলে বিয়ের সময় গুণ দেখবো একটা গুণটার নাম কি